सब्सक्राइब कीजिए क्रिएटिव राज चैनल को और बेल आइकन को दबाइए लेटेस्ट वीडियोस सबसे पहले देखने के लिए। हाय गाइस, वेलकम टू माय चैनल क्रिएटिव राज। टुडे वी डिस्कस अबाउट पिरामिडल ट्रैक्ट। पिरामिडल ट्रैक्ट হচ্ছে একটা মোটর নিউরন যেটা সেরিব্রাল কর্টেক্স থেকে স্টার্ট করে আমাদের স্পাইনাল কর্ড হয়ে টার্গেট সেলে যায়। পিরামিডাল ট্র্যাক্ট অরিজিন হচ্ছে সেরিব্রাল কর্টেক্সের এরিয়া নাম্বার 4, 4 আলফা, 4 গামা আর 4 এস এবং পিরামিডাল সেল এবং বেস সেল থেকে এবং প্রিসেন্টাল জাইরাস এবং পোস্টেন্টাল জাইরাস থেকে অরিজিন হয়। পিরামিডাল ট্র্যাক্ট 3 গ্রুপ অফ ফাইবার হিসেবে অরিজিন করে। আপার মোস্ট গ্রুপ অফ ফাইবার সাপ্লাই দ্য লোয়ার ট্রাঙ্ক, লোয়ার গ্রুপ অফ ফাইবার সাপ্লাই দ্য আপার ট্রাঙ্ক অ্যান্ড মিডিল গ্রুপ অফ ফাইবার সাপ্লাই মিডিল ট্রাঙ্ক। এবং পিরামিডাল ট্র্যাক্ট দু রকম আছে, একটা কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, কর্টিকো বালবার ট্র্যাক্ট। কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, কর্টিকো বালবার ট্র্যাক্ট। পিরামিডাল ট্র্যাক্ট অরিজিন করার পর ফার্স্টে ইন্টারনাল ক্যাপসুল, এটা হচ্ছে ইন্টারনাল ক্যাপসুল, এই ইন্টারনাল ক্যাপসুলে এন্টার করে। ইন্টারনাল ক্যাপসুলের 3টে পার্ট, অ্যান্টেরিয়র লিম, পোস্টেরিয়র লিম অ্যান্ড জেনু। পিরামিডাল ট্র্যাক্ট অরিজিন করার পর ইন্টারনাল ক্যাপসুলের পোস্টেরিয়র লিম এবং জেনুর মধ্যে এন্টার করে। পোস্টেরিয়র লিম্বের অ্যান্টেরিয়র 2/3 দিয়ে যেটা পাস করে সেটার নাম হচ্ছে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট এবং জেনু দিয়ে যেটা পাস করছে সেটার নাম হচ্ছে কর্টিকো বালবার ট্র্যাক্ট। তাহলে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, কর্টিকো বালবার ট্র্যাক্ট বুঝতে পারলাম। পোস্টেরিয়র লিম্বের অ্যান্টেরিয়র 2/3 দিয়ে যেটা পাস করছে যে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট সেটা আমরা আলোচনা করব। তাহলে ফার্স্টে পিরামিডাল যে ফাইবার যেগুলো বেরিয়ে এসেছিলো ট্র্যাক্টের সেগুলি ফ্যানিং আকার স্ক্যাটার্ড ফর্মে অরিজিন করছে। অরিজিন করার পর সেগুলি ইউনাইট করছে, ইউনাইট করে এখানে 90° অ্যাঙ্গেল করে। এখানটায় 90° অ্যাঙ্গেল করে, 90° অ্যাঙ্গেল করে পোস্টেরিয়র 2/3 অফ অ্যান্টেরিয়র 2/3 অফ পোস্টেরিয়র লিম্বে এন্টার করলো। তারপর ফাইবারগুলো নিচের দিকে নেমে আসে, নেমে আসে ফার্স্টে মিডব্রেনে এন্টার করে। মিডব্রেনে এন্টার করার পর তারপর মিডব্রেন থেকে বেরিয়ে পন্সে এন্টার করছে। পন্সে এন্টার করার সময় দুটি পন্সে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস পন্টিস অ্যান্ড নিউক্লিয়াস ট্র্যাপিজয়েডস, এই দুটির মধ্যে দিয়ে পাস করে পন্স থেকে বেরিয়ে আসার পর মিডব্রেনে ফার্স্টে যখন বেরিয়ে এলো ফাইবারগুলি, বেরিয়ে আসার পর আবার এগেন 90° রোটেশন করে এখানে। তাহলে ফার্স্টে ইন্টারনাল ক্যাপসুলে ঢোকার আগে 90° রোটেশন করেছে এবং এখানে বেরিয়ে এসে এই যে এখানটায় এদিকে 90° রোটেশন করেছে। তারপর পন্সে এন্টার করেছে এবং নিউক্লিয়াস পন্টিস এবং ট্র্যাপিজয়েড এর মধ্যে দিয়ে পাস করেছে। তারপর মেডেলাতে এন্টার করেছে। মেডেলাতে এন্টার করার সময় মেডেলার 3/5 দিয়ে এন্টার করছে, 3/5 এরিয়া দিয়ে এন্টার করে এটা ফের স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে, স্ক্যাটার্ড হয়ে আবার ইউনাইটেড হয়ে যাচ্ছে। ইউনাইট হওয়ার সঙ্গে সঙ্গে দুটো ফাইবার দুটো গ্রুপে ভাগ হয়ে যায়, একটা 80% ফাইবার, একটা 20% ফাইবার। এই 80% ফাইবারটা ক্রস করে আসে আর এদিকে 20% ফাইবার যেটা থাকে সেটা আনক্রস থাকে। তাহলে
ইউনাইট হওয়ার পর 85% ফাইবার এদিকে ক্রস করে চলে এসছে এবং 20% ফাইবার যেটা আনক্রস হয়ে এদিকে থেকে যাচ্ছে। এই 80% ফাইবার যেটা ক্রস করেছে সেটা নিচের দিকে নেমে যায়, নেমে গিয়ে স্পাইনাল সেগমেন্ট, আমরা যে কোনো একটা সেগমেন্ট ধরে নিচ্ছি, সাপোজ এটা C1 সেগমেন্ট, এন্টার করে এই সেগমেন্টের স্পাইনাল কর্ড আমরা জানি যে এই পার্টটা হচ্ছে পোস্টেরিয়র ফানিকুলাস, এটা হচ্ছে পোস্টেরিয়র হর্নসেল, এটা ল্যাটারাল ফানিকুলাস, ল্যাটারাল হর্নসেল, এটা হচ্ছে অ্যান্টেরিয়র ফানিকুলাস, অ্যান্টেরিয়র হর্নসেল। তো 80% ফাইবার যেটা স্পাইনাল কর্ডে এন্টার করলো সেখানে এরা ল্যাটারাল ফানিকুলাস দিয়ে গিয়ে অ্যান্টেরিয়র হর্নসেলে রিলে করে, দ্যাট মিন্স সাইনাপস হয়। তাহলে এই সাইনাপস করার আগে অবধি যেটা হলো এটা হলো আপার মোটর নিউরন এবং এখান থেকে যেটা বেরিয়ে আসছে এটা হচ্ছে লোয়ার মোটর নিউরন অর সেকেন্ড অর্ডার নিউরন, এটা টার্গেট সেলে গিয়ে শেষ হয়, এটা হচ্ছে টার্গেট সেল। তাহলে 85% যে ফাইবারটা এলো সেটা এন্টার এন্ড হলো। এবার 20% ফাইবার যেটা আছে সেটা স্পাইনাল সেগমেন্ট হয়ে তারপরের একটা সেগমেন্ট আমি নিলাম C2 সেগমেন্টে এলো এবং এই 20% ফাইবার এখানে এসে আবার দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা 10% ফাইবার যেটা ল্যাটারাল ফানিকুলাস হয়ে এন্টার করে অপোজিট এই সাইডে ল্যাটারাল ফানিকুলাস হয়ে এন্টার করে এইখানটা আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্টেরিয়র হর্নসেলে সে সাইনাপস করেছে এবং সাইনাপস করার পর সেকেন্ড অর্ডার নিউরন স্টার্ট করেছে যেটা টার্গেট সেলে গিয়ে শেষ হয়েছে। আর বাকি 10% যে ফাইবারটা পড়ে থাকলো, যার তার মানে এটা এই 10% ফাইবারটা এসে এই অ্যান্টেরিয়র ফানিকুলাস হয়ে অ্যান্টেরিয়র ফানিকুলাসে ক্রস করে সে অপোজিট সাইডে চলে যায় এবং অপোজিট সাইডে সেখানে গিয়ে সাইনাপস করে এবং এখান থেকে সেকেন্ড অর্ডার নিউরন স্টার্ট করে, এখানে সেকেন্ড অর্ডার নিউরন স্টার্ট করার পর টার্গেট সেল এটা গিয়ে শেষ হয়। থ্যাংক ইউ। আমাদের এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে এটা শেয়ার করুন এবং লাইক করুন।